হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে কিছু রিজনিংয়ের কোয়েশ্চেন নিয়ে এলাম। তো এখানে যেমন ফার্স্টেই রয়েছে ভেন ডায়াগ্রামের একটি কোয়েশ্চেন, এটা অন্য টাইপের ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি দু ধরনের হয়, তো এটা একটি অ্যাক্টিভ টাইপের ভেন ডায়াগ্রাম। এবং পরে কিছু কোডিং ডিকোডিং আছে, তারপরে সিরিজের কোয়েশ্চেন আছে, কিছু সিরিজের কোয়েশ্চেন এবং ব্লাড রিলেশনের কিছু কোয়েশ্চেন আছে। আজকে সেগুলো আমরা সলভ করবো, যেগুলি আপকামিং এক্সামিনেশন লেডি কনস্টেবলের জন্য এবং সাব ইন্সপেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের যাদের লেডি কনস্টেবল আছে, হাতে খুবই কম সময় আছে, একটু দেখে নিলে রিজনিংয়ে কিন্তু 20-20 নম্বর তোলা যেতে পারে। তো দেখা যাক কী আছে। ফার্স্টে এরকম টাইপের কোয়েশ্চেন করতে হলে আমাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনে কী বলা যে ত্রিভুজ দিয়ে গ্রামবাসীদের বোঝানো হচ্ছে, তাহলে আমরা ত্রিভুজকে ভি লিখবো। ভি মানে ভিলেজার্স, ত্রিভুজটা দিয়ে ভিলেজার্স বোঝানো হচ্ছে। বর্গক্ষেত্র দিয়ে বোঝানো হচ্ছে গ্র্যাজুয়েট, তাহলে আমি জি লিখলাম বর্গক্ষেত্রটা। আর বৃত্ত দিয়ে বোঝানো হচ্ছে পোর সেকশন, দরিদ্র সম্প্রদায়ের মানুষ, মানে পি লিখলাম আমি। এবার আমাকে কোয়েশ্চেনে যেতে হবে, তাহলে আমি জি ত্রিভুজ দিয়ে হচ্ছে গ্রামবাসী ভিলেজার্স, এটা দিয়ে হচ্ছে গ্র্যাজুয়েট, আর এটা হচ্ছে পোর সেকশন পি। এবার বলছে কতজন দরিদ্র ব্যক্তি গ্রামে থাকেন, গ্রামে থাকেন, গ্রাম কোনটা, ভিলেজার্স মানে হচ্ছে ত্রিভুজটা গ্রাম, এবং এই বৃত্তটা হচ্ছে দরিদ্র, এই বৃত্তটা হচ্ছে দরিদ্র। তাহলে দরিদ্র কারা কারা দরিদ্র, 3, 4, 11, 9 এরা দরিদ্র, কিন্তু গ্রামে থাকে মানে ত্রিভুজের ভেতরে পড়ছে কে কে, 3 আর 4 ত্রিভুজের ভেতরে পড়ছে দরিদ্র এবং গ্রামে থাকে কারা কারা, 3 আর 4 মানে টোটাল 7 জন হচ্ছে গ্রামে থাকে। আশা করছি বোঝাতে পারলাম। অপশন ডি হচ্ছে অ্যান্সার, 7 জন থাকে। এই 3 আর 4 হচ্ছে দরিদ্র এবং গ্রামে থাকে, যেহেতু দরিদ্র বৃত্তটা গ্রাম হচ্ছে, এখানে ভিলেজার্স হচ্ছে এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ আর বৃত্তের মধ্যে পড়ছে 3 আর 4, তাহলে 3 আর 4-এ 7 হচ্ছে অ্যান্সার। কতজন গ্রামবাসী হলেন গ্র্যাজুয়েট, গ্রামবাসী কোনটা, গ্রামবাসী হচ্ছে ত্রিভুজটা, আর গ্র্যাজুয়েট হচ্ছে এই এর বর্গক্ষেত্রটা হচ্ছে গ্র্যাজুয়েট, তাহলে গ্রামবাসী এবং গ্র্যাজুয়েট অ্যান্সার কী হবে, তাহলে 4 আর 5, যেহেতু বর্গক্ষেত্র এবং ত্রিভুজের মধ্যে পড়ছে 4 আর 5, তাহলে 4, 5, 9 হচ্ছে অ্যান্সার, 9 জন হচ্ছে গ্র্যাজুয়েট এবং গ্রামবাসী, অপশান বি অ্যান্সার 52টা। 53 কোশ্চেন, কতজন গ্র্যাজুয়েট গ্রামে থাকে না, গ্র্যাজুয়েট কোনটা, বর্গক্ষেত্রটা গ্র্যাজুয়েট, আর গ্রাম কোনটা, গ্রাম হচ্ছে ত্রিভুজটা, গ্রামে থাকে না, তাহলে গ্রাম এবং গ্র্যাজুয়েটের বাইরে পড়ছে। কতজন গ্র্যাজুয়েট যারা গ্রামে থাকে না, সেটা কারা কারা, 8 আর 9 যারা গ্র্যাজুয়েট কিন্তু গ্রামে থাকে না, গ্রামে কারা কারা থাকে, 5 আর 4 থাকে, 8 আর 9 গ্রামে থাকে না, মানে 8 আর 9 যোগ করবো কত হচ্ছে, 17 অ্যান্সার, তাহলে 17 অ্যান্সার 53D, যারা গ্র্যাজুয়েট কিন্তু গ্রামে থাকে না। 54 কোশ্চেন, কতজন দরিদ্র ব্যক্তি গ্রামে থাকে না, দরিদ্র কোনটা, বৃত্তটা হচ্ছে দরিদ্র, গ্রাম কোনটা, ত্রিভুজটা গ্রাম, গ্রামে থাকে না কতজন দরিদ্র ব্যক্তি, 11 আর 9 এই দুজন ব্যক্তি যারা কিনা গ্রামে থাকে না, গ্রাম তো ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে এরা পড়ছে না, ত্রিভুজের বাইরে রয়েছে 11 আর 9, তাহলে 11 আর 9 যোগ করলে 20 হচ্ছে অ্যান্সার, যারা গ্রামে থাকে না, তো অপশান এ অ্যান্সার 54-এর। তো পরের কোশ্চেন আমরা যাবো, পরের কোশ্চেন হচ্ছে কোডিং ডিকোডিং, কলকাতাকে লোকাকাট লেখা হয়েছে, তাহলে ফুটেজকে কী লেখা হবে। তো অ্যাকচুয়ালি এটা যদি আমরা এইভাবে লিখে নিই, কলকাতার তলাতে এই জিনিসটাকে যদি লিখে নিই, এল ও কে এইভাবে লিখে নিই, তাহলে এটা সুবিধা হয়। অথবা এখান দিয়েও দেখা যাচ্ছে কি না, এই যে এলটা এদিকে চলে এসছে, ওটা এরকম বসে গেছে, কেটা এদিকে চলে এসছে, ওকে। তারপর হচ্ছে কি হয়েছে, এই এ আর কে এর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে, তারপর হচ্ছে এ আর টি এর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে, ওকে। তো সেইভাবে অথবা এল আর কে এইভাবে স্থান পরিবর্তন করেছে বললেও বলা যায়, তাহলে ফুটেজটা কী হবে, ফুটেজটা কী হবে, ফুটেজটা হচ্ছে ড, এই যে ওটা এখানে চলে আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এইভাবে করা হয়েছে, এটা এইভাবে করা হয়েছে কি না, ও এল যেটা আছে এটা আগে চলে এসছে, তারপর কে এটা এখানে বসেছে, ঠিক আছে। তারপর কী হয়েছে না, এই যে এ আর কে জায়গা পরিবর্তন করেছে, এটা আগে এসছে, কে পরে এসছে, তারপর এটা আগে এসছে, টিটা পরে এসছে, তাহলে এখানে কী আছে, ফুটেজ যে আছে, জিটা তার মানে নিশ্চয়ই পরে আসবে, ইটা তার আগে আসবে, তাহলে জি লাস্টে আছে কার কার, অপশান বি আর অপশান ডি এ জি লাস্টে আছে, তারপরে আছে কি না, টিটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, টি আর এ স্থান পরিবর্তন করবে, তাহলে টি কোথায় আছে, টি সবার শেষে কার, ই জি এর আগেই টি আসবে, এখানে টি আসবে, এর জায়গায় টি চলে আসবে, এখানে একমাত্র টি আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, আমরা আর বেশি কিছু দেখবো না, ওকে। পরের কোশ্চেন যাবো, পঞ্চায়েতটা এইভাবে লেখা হয়েছে, ওয়াই এ টি সি, মানে ওয়াই এ টি সি এইভাবে নানারকমভাবে লেখা হয়েছে, তো এটা কীভাবে সম্ভব, আগে আমাদের এইভাবে লিখে নিতে হবে পঞ্চায়েতটা, পঞ্চায়েতটা উপরে লিখে নিতে হবে, পি এ এন
সি এইচ এভাবে লিখে নিতে হবে পুরোটা। তারপর এখানে ওয়াই এ টি সি এইচ এ পি এন এইভাবে লিখে নিতে হবে। এবার এখান দিয়ে লিখে আমাদের দেখতে হবে কীভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি দেখা যায় পি এ এন এই লেখাটি একদম লাস্টে চলে গেছে, সামনের লেখাটি লাস্টে চলে গেছে, তারপর সি এইচ এ সি এইচ এ মাঝখানে বসে গেছে, তারপর লাস্টেরটা সামনে এসে গেছে ওয়াই এ টি, মানে তিনটে তিনটে করে নিয়ে আমাদের খেলা। ই এল ই এটা লাস্টে চলে যাবে তাহলে, আর ও এন এসটা আগে আসবে। ও এন এস কোথায় আছে, অপশান বি আছে, ও এন এস আগে, তারপর ই এল ই লাস্টে আছে, সি টি আই মাঝখানে আছে, সি টি আই মাঝখানে বসে যাবে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তার মানে পি এ এন এই যে প্রথমেরটা লাস্টে চলে যাচ্ছে, এ লাস্টেরটা প্রথমে চলে আসছে, আর মাঝখানেরটা সেম থাকছে। সামবডি এটা কীভাবে হবে, সামবডি এটা হচ্ছে এইভাবে হয়েছে, এসটা এইখানে চলে গেছে, ওটা এইখানে এসছে, এমটা এইখানে, ইটা এইখানে, এইভাবে এসছে, সেরকম বি ও ডি ওয়াই এইভাবে পরিবর্তন হয়েছে। তাহলে চারটে চারটে করে আমাদের নিয়ে দেখতে হবে। এই যে চারটে চারটে করে যদি নিয়ে দেখি, এটা চলে আসবে প্রথমে, এনটা চলে আসবে এ এর জায়গায়, তারপর জি, তারপর ই। তাহলে ফার্স্টে এ কোথায় আছে, একমাত্র অপশান এতে ফার্স্টে এ আছে, তাহলে এটাই অ্যান্সার দিয়ে দেবো, আর কিছু দেখবো না। পরের কোয়েশ্চেন কেয়ারফুললি, এটা এল এল ওয়াইটা আছে, লাস্টেরটা আগে চলে এসছে, তারপর ই এফ ই এফ বসে আছে, ই এফ ইউ ই এফ ইউ বসে আছে, তারপর সি আর সি আর এসছে, মানে লাস্টেরটা আগে আর ফার্স্টেরটা লাস্টে যাবে। তাহলে এখানে ই আর এসটা আগে আসবে, একমাত্র ই আর এস আছে অপশান ডিতে, তাহলে অপশান ডি অ্যান্সার। পেনশনস, এখানে ও এন এস যে লাস্টের অক্ষরটা সেটা ফার্স্টে আছে, তারপর এন এস আই, তারপর এস আই আছে, সরি, তারপর এস আই আছে, তারপর পিই এন আছে, মানে লাস্টেরটা ফার্স্টে, ফার্স্টেরটা লাস্টে, আর মাঝখানেরটা মাঝখানে রয়ে যাচ্ছে। তাহলে সি এল ই ফার্স্টে কোথায় আছে দেখবো আমরা, অপশান এতে রয়েছে, ব্যাস এটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ডাইরেকশান টেস্ট। এক ব্যক্তি পি বিন্দু থেকে 5 কিলোমিটার উত্তর দিকে গেলেন, এটা আমরা একটু ছোটো করি তাহলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এক ব্যক্তি পি বিন্দু থেকে 5 কিলোমিটার উত্তর দিকে গেলেন, এই যে পি বিন্দু, পি পয়েন্ট থেকে 5 কিলোমিটার উত্তর দিকে গেলেন, 5 কিলোমিটার নর্থে গেলেন, নর্থে, উত্তর দিক তো ওপর দিকে, আমরা যদি এরকম লিখে নিই, এটা উত্তর দিক নর্থ, নিচেরটা সাউথ, এদিকটা ইস্ট, আর এদিকটা ওয়েস্ট। এক ব্যক্তি পি বিন্দু থেকে 5 কিলোমিটার উত্তর দিকে গেলেন, তারপর তার ডান দিকে ঘুরলেন, ডান দিকে, এইদিকে ডান দিকে ঘুরে 15 কিলোমিটার গেলেন, তারপর তিনি বাঁদিকে ঘুরে, বাঁদিকে ঘুরে 5 কিলোমিটার গেলেন, বাঁদিকে হচ্ছে এইদিকে হচ্ছে, বাঁদিকে ঘুরে 5 কিলোমিটার গেলেন, সেখান থেকে ডান দিকে ঘুরে, সেখান থেকে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেলেন, আবার সেখান থেকে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার আবার গেলেন, অবশেষে তিনি ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গিয়ে কিউ বিন্দুতে পৌঁছালেন, অবশেষে তিনি ডান দিকে ঘুরে 10 কিলোমিটার এলেন, এসে কিউ বিন্দুতে পৌঁছালেন, 10 কিলোমিটার এসে, ঠিক আছে। এখানে কোশ্চেন হচ্ছে এবার পি আর কিউ এর মধ্যে দূরত্ব পড়ো, দূরত্ব কত, যদি আমরা কালার চেঞ্জ করে নিই, পি আর কিউ এর মধ্যে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত, মানে যে 15 এখানে গেছে 15 আর এখানে গেছে 5, এই যে এই দূরত্বটাই তো এইটা 5, তাহলে 15 5 যোগ করলে কত, 20 কিলোমিটার অ্যান্সার অপশান বি, 60টা অপশান বি অ্যান্সার। তারপরের সাথে এই কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেন আছে কি না, আমরা যদি একটু কিউ লেখাটা যদি সরাই, হ্যাঁ, বলছে কিউয়ের কোন দিকে পি অবস্থিত, এটা তো কিউ, কিউয়ের কোন দিকে পি অবস্থিত, কিউয়ের কোন দিকে পি অবস্থিত, যদি আমরা এই গ্রাফটা দেখি, ওয়েস্টে অবস্থিত, ওয়েস্ট মানে পশ্চিম অবস্থিত, তাহলে 61 অ্যান্সার ডি হয়ে যাবে, পশ্চিম অবস্থিত, কিউয়ের পশ্চিমে পি অবস্থিত। আচ্ছা, তাকে কত কিমি হাঁটতে হয়েছিল, যে আমি ছবিটা মুছে দিলাম, তো তাকে কত কিমি হাঁটতে হয়েছিল, মানে টোটাল যে যত কিলোমিটারও হেঁটেছিল সেই পদগুলো যোগ করলেই হয়ে যাবে, তাহলে 15 5 20 5 25 10 35 কিলোমিটার তাকে হাঁটতে হয়েছিল টোটাল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 62 এর A 35 কিলোমিটার হাঁটতে হয়েছিল, সরি 62 এর B অ্যান্সার আছে 40 কিলোমিটার। তাহলে আমরা দেখি যোগে ভুল হয়েছে কোনো, 5 কিলোমিটার 15 কিলোমিটার কত, 20 5 25 5 30 আর 10 40, হ্যাঁ 40 কিলোমিটার আসছে টোটাল, 40 কিলোমিটার হাঁটতে হয়েছিল, মানে যত কিলোমিটার এগুলো কোশ্চেনে দেওয়া আছে সেগুলো যোগ করে দিলেই হয়ে যাবে তাকে কত কিলোমিটার হাঁটতে হয়েছিল, 40 কিলোমিটার। 63 কোশ্চেন, ইংরেজি বর্ণমালার দ্বিতীয়ার্ধ সম্পূর্ণ বিপরীত ক্রমে লিখলে, দ্বিতীয়ার্ধ মানে কি, মানে এম এর পর থেকে, এ থেকে এম পর্যন্ত হচ্ছে 13টা, বাদ বাকি এম থেকে জেড পর্যন্ত 26টা, মানে এম পর্যন্ত ফার্স্ট আর্ধ, তারপরে এম থেকে জেড পর্যন্ত হচ্ছে দ্বিতীয়ার্ধ, দ্বিতীয়ার্ধটাকে সম্পূর্ণ বিপরীত দিক দিয়ে লিখলে, মানে জেড থেকে লেখা চালু করলে, তাহলে
তোমার ডান দিক থেকে 12তম অক্ষরটির অক্ষরের বাঁ দিকে চতুর্থ অক্ষর কোনটি হবে, মানে ডান দিক থেকে বা ডান দিক মানে লাস্টে হচ্ছে কী আছে, এখন এখন তো জেডটা এসে গেছে এন এর জায়গা, এন এসে গেছে জেডের জায়গায়, তাহলে লাস্টে রয়েছে এন, এন থেকে আমি গুনবো, গুনে 12তম অক্ষরে আসবো, তারপর তার বাঁ দিকে চতুর্থ অক্ষর কোনটা হবে হিসাব করতে হবে। তাহলে এন থেকে গুনে গুনে 12তে আসতে হবে, সেখান থেকে তার বাঁ দিকে চতুর্থ অক্ষরে যদি আমরা গুনি তাহলে 63 অ্যান্সার আসছে অপশান বি কে। আচ্ছা, নীলাকে দেখিয়ে নীতা বলল আমি তার মায়ের একমাত্র পুত্রের পুত্র, 64 কোশ্চেনটা বলা হচ্ছে। নীলাকে দেখিয়ে নীতিন বলল, নীতিন বলছে নীলাকে দেখিয়ে যে আমি, মানে নীতিন, আমি এখানে নীতিন, ঠিক আছে, নীতিন বলছে আমি তার মায়ের, মানে নীলার মায়ের একমাত্র পুত্রের পুত্র, নীলার মায়ের একমাত্র পুত্রের পুত্র, তা একমাত্র, তাহলে আমরা একটু যদি গ্রাফিক্যালি যদি আঁকি, আঁকলে ভালো হয়। এটা এটা হচ্ছে নীতিন আর এটা হচ্ছে নীলা, ঠিক আছে। নীতিন বলছে নীলাকে দেখিয়ে যে আমি তার মায়ের, মানে নীলার যে মা আছে, নীলার মাদার, তার মায়ের একমাত্র পুত্র, একমাত্র পুত্র পুত্র, একমাত্র পুত্রের পুত্র হচ্ছে নীতিন। তার মানে হচ্ছে একমাত্র পুত্র যে তার ছেলে হচ্ছে নীতিন, তাহলে বলছে নীতিন, তাহলে নীলা নীতিনের কী হয়, তাহলে নীলা নীতিনের কী হয়, পিসি হয় অবশ্যই, তার বাবা, বাবার ছেলে সে, তাহলে বাবার বোন হচ্ছে নীলা, তাহলে নীতিন নীলার কে হয়, পিসি হয়। আশা করছি গ্রাফ দেখে বুঝতে পারছো অপশান বি পিসি হবে। সিরিজটি সম্পূর্ণ করুন, 10, 100, 200, 310, তারপর কী হবে, এটা কী হয় হচ্ছে না, আমরা ডিফারেন্স মেথডে ইউজ করবো, 10 থেকে 190 বেড়েছে, 100 থেকে 200 বেড়েছে, 200 থেকে 310 যদি বিয়োগ করি 110 বেড়েছে, মানে কী হচ্ছে 90 থেকে 100, 100 থেকে 110, এবার 120 বাড়বে, তাহলে 120 যোগ করে দেবো আমরা 310-এর সাথে, মানে 430 হবে অ্যান্সার অপশান ডি 65। পরের কোশ্চেন, আমরা এখন 80 দাগের কোশ্চেনে চলে এসেছি, 80 দাগের কোশ্চেন, ওকে, 80 দাগের কোশ্চেন আছে কি 2, 5, 10 জিজ্ঞাসা সিমটা 26 কী হবে, এটা আমরা কীভাবে করব, 2, 5, তো এটা আমরা ডিফারেন্স মেথডে করব, 2 থেকে 5 ডিফারেন্স করলে 3, 5 থেকে 10 ডিফারেন্স করলে 5, মানে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, 3-এর পর 5 বেড়েছে, তাহলে 5-এর পরে আবার 7 বাড়বে, মানে এখানে 17 আসবে, ঠিক আছে, 17, তারপর আবার 9 বাড়বে, 17-র সাথে 9 যোগ করলে 26 আসছে, তাহলে অপশান সি অ্যান্সার 17। পরের কোয়েশ্চেন, 17, 14, 15, 12, 13 কীভাবে হচ্ছে, না 17 থেকে 15 2 কমেছে, 15 থেকে 13 2 কমেছে, 13 থেকে 2 কমে 11 হবে, লাস্টেরটা 11 হবে, আর 14 থেকে 2 কমে 12 হয়েছে, 12 থেকে 2 কমে 10 হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার, 10 আর 11 অপশান এ। 6 যদি 18 হয় তাহলে 4 কী হবে, 6 যদি 18 হয় তাহলে 4 কী হবে, 1 আমরা গুণ করে দেখতে পারি 3, 6, 18, তাহলে 3, 4, 12 হওয়ার কথা, কিন্তু অপশানে নেই, তাহলে আমরা কী করবো, 6 স্কোয়ার করবো, 6 স্কোয়ার 36 / 2, 2 দিয়ে ভাগ করবো, 18 আসছে, তাহলে 4 স্কোয়ার 16 / 2, 8 অপশান বি অ্যান্সার। সি, বিয়ের স্ত্রী, সি বিয়ের স্ত্রী, তাহলে আমরা এটা কষবো কীভাবে করবো, না গ্রাফিক্যাল মেথড ইউজ করবো আমরা, সি হচ্ছে বিয়ের স্ত্রী, তাহলে বি হচ্ছে পুরুষ প্লাস দিলাম, সি হচ্ছে মহিলা নেগেটিভ দিলাম, এবং গোল আকারে লিখলাম, এরা কাপেল বলে বোঝাচ্ছে, সি বিয়ের স্ত্রী, আর ই সি এর পুত্র, ই হচ্ছে সি এর ছেলে সন্তান, মানে হচ্ছে প্লাস চিহ্ন হবে যেহেতু পুত্র, ই সি এর পুত্র, এ বিয়ের ভাই, এ হচ্ছে বিয়ের ভাই, এ হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এ বিয়ের ভাই ও ডি এর পিতা, এ বিয়ের ভাই ও ডি এর পিতা লেখা আছে, তাহলে ডি এর পিতা, মানে ডি এর পিতা, আচ্ছা ই ডি এর কে হন, ই ডি এর কে হন, ই ডি এর খুড়তুতো ভাই হবে, কাকার ছেলে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। 84 কোশ্চেন, 2, 2, 20, 9, 3, 90, 1, 5 কত, তো 84 কোশ্চেনটির অ্যান্সার অপশান ডি 26, ওকে। 85 কোশ্চেন যেটা আছে, কে বাই টি সমান 20/11, জি বাই এল সমান কত, টি এর ভ্যালু কত, যদি এ বি করে আমরা দেখি, এ 1, B 2 নম্বর আছে, সি 3 নম্বর আছে, ডি 4 নম্বর আছে, এইভাবে যদি দেখি টি হচ্ছে 20 নম্বরে আছে, কে আছে 11 নম্বরে, তাহলে কে এর ভ্যালু নিচে, টি এর ভ্যালু উপরে বসছে, তাহলে জি এর ভ্যালু কত, 7, ওকে, আর এল এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12/7 কোথায় আছে, না অপশান ডি আছে। এই হচ্ছে আমাদের রিজনিংয়ের কয়েকটি কোশ্চেন ছিল, এক্সাম্পল ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।